কি সুন্দর ওয়েদার, দেখো রান্না করতে করতে ছাদে পালিয়ে এসেছি। আজকে তো বৃষ্টিতে ভিজতেই হবে, আজকে বৃষ্টিতে না ভিজলে হবে না। আগে জামা কাপড়গুলো তুলে নি, প্রচুর জামা কাপড়, হাওয়া ঝড় বৃষ্টি এই দিনের অপেক্ষা করছিলাম। উফ, রান্না করতে করতে ছাদে পালিয়ে এসেছি, দেখেছ? দেখো কি সুন্দর লাগছে আকাশ মেঘ। অনেক সকালে কেচে দিয়েছিলাম, সেজন্যই সব শুকিয়েও গেছে। আমি তো কাঁচাকুচি ভোরবেলাতেই করি, আর ভোরবেলা কাচলে একটা সুবিধা হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার খুব ভালো লাগছে, এত আনন্দ লাগছে আজকের ওয়েদারটা দেখে, যে দেখো কত সুন্দর লাগছে। আহা, বৃষ্টি আসলে আজকে ভিজতেই হবে, এই দিনটার অপেক্ষা করছিলাম। জানি না বৃষ্টি আসবে কি না। রান্না করতে করতে চলে এসেছি, এবার নিচে চলে যাই। দেখো বন্ধুরা, নিচে গিয়ে এবার গল্প করবো তোমাদের সাথে। এই যে আচার বানিয়েছি, সেই আচারের শিশিটা নিয়ে নিলাম, চলো এবারে ঘরে চলে যাই। গুড মর্নিং এভরিওয়ান, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্স, আরতিস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো দেখো, আজকে সকাল থেকে তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, আর সকাল থেকে আমি মানে কি বলবো, কোনো কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু আমার সব কাজ হয়ে গেছে, বাসি কাজ হয়েছে, চান হয়েছে, পুজো হয়েছে, মানে কাঁচা ধোয়া ঘর মোছা চান পুজো সব হয়ে গেছে। চাটা শুধু খাইনি, এখন এসেছি রান্নাঘরে। আর ও হ্যাঁ, রুটিটাও করে নিয়েছি, চান করে এসে পুজো দিয়ে রুটি করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি। এখন আমি রুটির সাথে খাওয়ার মতো কিছু তরকারি করবো, আর রান্না বান্না তো আছেই সেটা। কিন্তু আজকে না একটা জিনিস বানাবো, যেটা তোমরা সবাই নিশ্চয়ই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে গেলেই তো এখন খুব মানে সবাই বলে কি, মকটেল। তো মকটেল আমরা সবাই খেয়ে থাকি আর খুব ভালো লাগে, তাই না? কালারিং কালারিং মকটেল। তো আজকে আমি না মকটেল বানাবো, মকটেল বানাবো মানে মকটেল বানানোর প্রস্তুতি নেবো। মকটেলটা তো আর সাথে সাথে হয় না, সেটা মানে আইস করে জমা দেওয়া হয়। তো চলো আমরা দেখবো, মানে তোমাদেরকে আমি দেখাবো, আর তোমরা আমার সঙ্গে থাকো। আজকে সারাদিন কী করি তোমরা দেখো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এই দেখো, এইগুলো ফার্স্টে ছাড়ি নিতে হবে, অপর জবা ফুলের ভেতর পেছনের মোটা, আর এই যে যে শিরাটা রয়েছে এটা, এটাকে এইভাবে ফার্স্টে এগুলো ছাড়ি নেবো। আর ওদিকে আমি গরম জল বসিয়েছি, দেখো এগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার গরম জলটা রেডি হয়ে গেছে, গরম জলটা ফুটে গেছে, এই দেখো পুরো। এবারে নামিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। দেখো দুটো গ্লাস নিয়েছি, যে গ্লাসটা বড় সেটার মধ্যে আমি জবার পাতাটাকে দিয়ে দিচ্ছি, আর এটা একটু অল্প আছে তাই এটা এই গ্লাসে দিয়ে দেব, ঠিক আছে? তো এবারে কী করবো, আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। দেখো গরম জলটা ঢেলে দিচ্ছি, দিয়ে দিলাম। ব্যাস এবারে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেবো, তো দেখবে এর কালারটা ছাড়বে। এই যে কালার এখনই ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তো তাও আমি 10 মিনিট এটাকে রাখবো, 10 মিনিট রেখে তারপরে আমি দেখাচ্ছি। দেখো কালার ছেড়ে দিয়েছে, গরম জলে দিলে এর কালারটা খুব সুন্দরভাবে ছেড়ে দেয়। তো এরকম দুটো একদম রেডি হয়ে গেল, এবারে কালারটা বেরোনো অবধি অপেক্ষা করো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, এবারে চাটনিতে এটাকে তুলে নেবে। তোমরা এটাকে তুলে এমনি ফেলেও দিতে পারো ডাইরেক্ট, তো আমি এটা চাটনিতে তুললাম কেন,
কারণ এটা আরেকটু চেপে চেপে এর রসটাকে মানে এর কালারটা যাতে খুব সুন্দর থাকে। তো এতে তো আমরা অন্য কোনো কালার দেবো না, তো সেই জন্যই এর কালারটা যাতে থাকে সেই জন্যই আমি এটা দিলাম। আর এটা না ফেলবো না, এটা কিন্তু অনেক কাজে লাগে, এটা বেটে চুলে লাগিয়ে নিলে খুব ভালো উপকার পাবে জবা পাতা। আর এটাও তাই, এটাও চুলে লাগানো যাবে, কোনো ব্যাপার। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো এবারে এটাকেও তাই করব। এই দেখো ব্যাস হয়ে গেল। এবারে এগুলো আইস ট্রেতে দিয়ে এগুলোকে সেট হতে বসিয়ে দেবো। এই দেখো আইস ট্রে, আইস ট্রেতে আমি বসিয়ে দিচ্ছি এগুলো। এই দেখো হয়ে গেছে। আর এই দুটো গ্লাসে না একটু রয়ে গেছে, এগুলো আমি অন্য একটা বাটিতে করে বসিয়ে দেবো, আর নয় একটা প্লাস্টিকে বেঁধে বসিয়ে দেবো, বরফ হয়ে যাবে তাহলে। তো এটাকে আমি এবার ফ্রিজে রেখে দিচ্ছি, তো যতক্ষণ না আইসগুলো জমছে তারপরে আমি দেখাবো, তারপরে মকটেলটা বানাবো। তো মকটেলটা বসিয়ে দিলাম, মকটেলের ইয়ে করে মানে আইস করতে বসিয়ে দিয়েছি, ওটা জমলে মকটেল বানাবো। আর এখন আমি আলুটা কেটে নি। রুটি আর পরোটা তো করেই রেখেছি, একটু আলু ভাজবো খাওয়ার জন্য সকালের টিফিন, তারপর রান্না করব। তো রান্না তো আজকে তেমন কিছু নেই, কারণ বড় ছেলে তো আজকে সোমবার রুটি খাবে, সারাদিন রুটিই খায়, আর ওই জন্য রুটি আর পরোটাটা একবারেই করে নিয়েছি। তরকারি করতে হবে ওর জন্য আলাদা, এখন তো এটা খালি টিফিনের জন্য করছি। আর ছোটো জনের আজকে নেমন্তন্ন, ওই যে বললাম না কালকে ওর বন্ধুর বাড়িতে কীর্তন, আমার তো আর যাওয়া হলো না। তো কীর্তন শেষ, আজকে একটা মানে খাওয়া দাওয়া আছে ওদের, তো ওখানে নেমন্তন্ন, ওই ছেলে তো ওখানেই খাবে। খালি রান্নার মধ্যে আমার আর বরের মতো ভাতটা করব, ভাত আর কিছু তরকারি। তো যাই আলুটা এখন কেটে নিচ্ছি, তারপর অন্য আবার কী তরকারি করা যায় দেখি। চাটা খেতে খেতে আলুটা কেটে নিচ্ছি, আলুটা ভাজবো। গরম গরম রুটি আর পরোটা দিয়ে আলু ভাজাটা খুব ভালো লাগে। আর এই যে চাটা যে খাচ্ছি এইভাবে, আমি কোনো দিনও আজ অব্দি চাটা বসে খেতে পারিনি, মানে আমি শান্তিতে কোনো দিন চা খাইনি। আমার কোনো দিন মনে পড়ে না, শুধু বাপের বাড়ি গেলেই টেবিলে বসে চাটা খাই। আর এইখানে আমাকে চাটা আমি কোনো দিন শান্তিতে বসে খাই না, খুব কম, ওই কাজ করতে করতেই চা খাওয়া হয় আমার, এরকম একটা ব্যাপার। মানে আমার এতই ব্যস্ত লাইফ, সকাল থেকে উঠে খুব লাইফটা আমার ব্যস্ত, কারণ দেখো নিজের রান্নাবান্না, নিজের সংসারের কাজ, আবার নিজের একটা মানে রান্নার চ্যানেল আছে, সেটাতেও কিছু কিছু নতুনত্ব রান্না করলে সেটাও আমাকে করতে হয়। এদিকে বড় ছেলে দেখো কাজে বসেছে, ও তো কাজ করছে, সকালে উঠে মানে যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই আর কি। ছোটো জন পড়াশোনা করলো একটু করে, এখন বেরিয়ে গেছে, রেজাল্ট তো বেরোবে, দেরি আছে, আইসিএসসি দিয়েছে। তো চলো আলুটা কাটা হয়ে গেল, এবার বসাবো। তো দেখো আমার কড়াটা কত চকচক, অনেকেই আমার বাড়িতে আসলে বলে কড়া এত চকচক না। আর এইটা আমার নিরামিষ কড়া, কিন্তু আমি এতদিন তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমার নিরামিষ আর আমিষের কড়া আলাদা, এটা নিরামিষ কড়া আর আমিষের কড়া আলাদা থাকে নিরামিষ। আমি যেদিন নিরামিষ রান্না করি সব কিছু আমার নিরামিষ থাকে। তো যাই হোক, এখন আমি আলুটা ভেজে নিই। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আলু ভেজে না শুকনো লঙ্কাটা বেশ ভালো লাগে, আগে ভেজে নিলে আমার তো খুব ভালো লাগে। আমি আলু ভাজার শুকনো লঙ্কাটা খুব খাই, আর ঘরে বাবাও খাই, তার জন্য যে শুকনো লঙ্কা খেয়েও না খেয়েও না, মাঝে মাঝে একটু পেটটা ব্যথা ব্যথা করে, আবার ঠিক হয়েছে, কিন্তু লোভ আর শুকনো লঙ্কা ভাজাটা বেশ ভালোই লাগে, একটা স্বাদ আছে। তো তবে আলুটা ভেজে নিই, তারপরে খেয়ে আবার রান্নায় যাবো। কী রান্না করি আজকে দেখি, জীবনের মতো তো করতে হবে। আর ছেলে তো রুটি খাবে, একটু ভেড়াতে তরকারি হলে ওর হয়ে যায়। এই আলু ভাজাটা একটু থাকবে, আর একটু দেখি কিছু করি আছে। দেখো আলু ভাজাটা হয়ে গেছে, এবারে ওকে খেতে দিয়ে দিই। এই যে ওর পরোটা আর রুটি, একটা পরোটা আর একটা রুটি দিচ্ছি ওকে। আর আমার রুটি পরোটা যা পাতলা পাতলা, মানুষের যেখানে চারটে খাবার কথা সেখানে আটটা খাবে, খুব পাতলা। যাই হোক এবারে ওকে এটা দিয়ে দিই, তারপরে এবার আমি দেখি একটু পরেই খাবো,
ততক্ষণ দেখি কি রান্না করি এবার দেখি নেবে আমি তো দুটো দিলাম এই জন্য রুটি দেবো না পরোটা আমি বললাম দুটোই খাবে এই জন্য না মিষ্টি আছে কিনা দিয়েছিল ওকে একটা কলা দিয়ে দিই এনাও কলা চলো এবার আমি আমার কাজ করি বাবাই দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে একটা ছক্কা তরকারি করব ছেলের জন্য সেটা রেডি করে নিয়েছি আর বাকি একটু করলা কেটে রেখেছি আর বাকি রান্না পরে কি করব এখন বুঝতে পারছি না পরে করব কারণ ভাতটা তো বসাতে পারছি না না ছেলের তরকারি না করে কারণ সোমবার আজকে তো ভাত খায় না ছোঁয়া হয়ে যাবে তো যাই হোক তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি ছক্কাটা করব একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন সাথে একটু জিরেও দিলাম ভালো লাগে তো এইভাবে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আলু ছোলাটা দেখো অঙ্কুর বার করা সে তোমাদেরকে দেখেছি না যে ছোলা আমি ভিজিয়ে রেখে দিই রোজ সকালে খাই এই অঙ্কুর বার বেরিয়ে গেছে অনেক দিনেই বেরিয়ে গেছে রোজই খাওয়া আছে এটুকু রয়ে গেছে তো এটা দিয়ে আজকে তরকারিটা করে দিই দিয়ে দিই জানো তো মেয়েদের জীবনই এটা রোজ একই রুটিন সকালে ওঠো এই সংসারে কাজ করো রান্না করো টিফিন করো কে কী খাবে এই ঝামেলা তো আমার খুব ইচ্ছে ছিল যে চাকরি করি তো চাকরি করার জন্য অনেক চারিদিকে চাকরির পরীক্ষাও দিয়েছিলাম এমনি তা না কিন্তু ওই যে বলে না বাড়িতে একটা বয়স্ক মানুষ থাকলে যা হয় তো আমার বাবারা তিন ভাই জেঠু কাকা সবাই আছেন আর আমি বাড়ির বড় মেয়ে বাবার আগে বিয়ে হয়েছিল তাই আমি বাড়ির বড় মেয়ে জেঠু মেয়েদেরা আছে ঠাকুমা সবসময় বলতেন বাড়ির বড় মেয়ে আর যদি বিয়ে না করিস তাহলে ওদের হবে না এই করে ঠাকুমা তো আমরা খড়ক করে থাকতাম আর আমাদের আদি বাড়ি পুরুলিয়া ঠাকুমা পুরুলিয়ায় ঠাকুমা বেড়াতে আর তখন ঠাকুমা বলেছে বিয়ে দিতে এবার ঠাকুমা ছিল এইখানে বিয়ের সম্বন্ধ দেখা বিয়ে সব হয়ে গেছে আর মানে এমন হয়েছে একটা চাকরির পরীক্ষার অ্যাপ্লাই করেছিলাম সেটা বিয়ের পরেই করেছিলাম আর যখন ছোটো ছেলে পেটে ছিল তখন সাত মাসে ছোটো ছেলে তখন আমি পরীক্ষাটা দিতে যাই ওই অবস্থায় সাত মাসের প্রেগনেন্সি নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম বড়ো ছেলেকে ঘরে দেখে যাই হোক পরীক্ষাটাকে দিয়ে এলাম রুটিনে পাস করেছিলাম ভাইবার ছিল ভাইবাটা যখন ছিল তখন হলো কি যে ছেলে হয়ে গেছে তখন আমি হসপিটালে তিন দিন হয়েছে ছেলে হয়েছে তো ভাইবা হয়েছে তখন আর ভাইবাটা দিতে যেতে পারলাম এটা হচ্ছে আমার কপাল রেলের ছিল ওটা রেলের গ্রুপ বিয়ের ফর্ম ফিল আপ করেছিলাম তো আরপিএতে একটা আরপিএতেও করেছিলাম সেটারও পরীক্ষা দিতে পারলাম না কী মানে এই করবো তাই এখন মাঝে মাঝে খুব কষ্ট হয় যে এত কিছু করে কিছু করতে পারলাম না সেই চিন্তি নাচ্ছি তারপরে আমি অনেক ডিপ্লোমা কোর্স করেছি মানে ডিপ্লোমা আছে আমার কাছে সার্টিফিকেট ডিপ্লোমা করা আছে সেলাই কাটিং এম্ব্রয়ডারি তারপরে হচ্ছে তোমার টাইপ শটিং শিখেছি টাইপে আমার পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি একদম স্পিড ছিল টাইপটাও পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা যখন হবে তখন বিয়ে অষ্টমঙ্গল মানে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছি অষ্টমঙ্গলার যেদিন দিয়েছি সেদিন পরীক্ষা সেটাও দিতে পারলাম না ভাগ্যটাই এত খারাপ যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে মনটা হালকা হবে তাই শেয়ার করছি যাই হোক এইদিকে তরকারিটাও হচ্ছে সবই হচ্ছে একটা ফোন এসে গেছিলো ফোনেও কথা বলছিলাম আর এইদিকে দেখো আমি এতে হলুদ নুন একটু জিরে গুঁড়ো টমেটো সব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ঠিক আছে একটু বেশ নুনটো দিয়ে এবার মিষ্টি দেবো একটু জল দেবো ব্যাস তাহলে আমার রান্না কমপ্লিট আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে তো এই তরকারিটা হলেই না ভাতটা বসাতেই হবে জানো তো ওইদিকে জলটাও ভরতে হবে কলে জল এসছে দুবালতি ভরা হয়ে গেছে অলরেডি তো জলটা দিয়ে দিলাম
এবারে এটা ঢেকে দেব। তো এটা তরকারিটা অল্পই হয়েছে, কুমড়ো যেহেতু অল্প ছিল, তো চলো এটাকে ঢেকে দিই, বাকি কাজগুলো সেরে নিই। একটা ফোন আসছে, আবার ফোন কথা বলতে হবে। চলো জল এসছে, বালতিটা ভরে নিই, ভরে বাথরুমে জলটা ভরতে হবে আমাকে। এইভাবেই জল ভরতে, তিন বেলা জল আসে, তিন বেলাই ভরতে হয় জানো। তরকারিটা হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ভেজা আর হবে না আজকে, আর ভিজতেই পারবো না। দেখি দরজাটা খুলি, ওই দেখো এটা বাইরে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার ভিজতে আর পারবো আজকে, আর ভেজা হবে না। রান্না করছি, ভিজবো, এমন সময় বৃষ্টিটা এলো, রান্না করছি এখন, তো ভাল লাগে না। এতে একটু চিনি দেবো, এই ছক্কাটা না মানে পরোটা লুচির সাথে হেভি লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় তো খেতে বেশ ভালো লাগে, তো দিয়ে দিলাম। এবারে এটাকে নামিয়ে নেবো একটু, আরও মাখা মাখা করে একটু, এই যে ভেঙে নিচ্ছি আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। তারপরে করলা ভাজবো, গোল গোল করে কেটে রেখে ভাতটাও বসাবো। তাই দেখো তরকারিটা হয়ে গেছে, এতে একটু ঘি দিলে ভালো হতো, কিন্তু ছেলে আবার ঘি পছন্দ করে না, তাই দিই না। তো এবারে ডালটা বসিয়ে দেবো, ধরুন ডাল দিয়ে রেখেছি, অল্প একটু বানাচ্ছি, ঝিঙে দিয়ে পড়ে নুন দিয়ে দিই, নুনের পোকোটা নুন দিয়ে দিই, ডালটা সিদ্ধ হোক। দেখো ঝিঙে দিয়ে ডালটা করবো, পটলটা ভর্তা বানাবো, বাটা বানাবো আর কি, আর করলা ভাজবো। এদিকে ডালটা ফুটে এসছে, ডালে নুন দিয়ে দিয়েছি, ডালটা ফুটুক, নুন ডাল এগুলো না বার করে ফেলে এগুলো খেতে নেই নোংরা। ঝিঙেগুলোও দিয়ে দিলাম, সিদ্ধ হোক। তো ডালটা কড়া থেকে নিয়ে এই সসপ্যানে বসিয়ে দিলাম, কড়াটা দরকার, তো কড়াতে আমি এখন বসিয়ে, বৃষ্টিটা এত সুন্দর হচ্ছে, সেদিন বৃষ্টির এত অপেক্ষা করলাম, বৃষ্টি এলো না, আর আজকে রান্না করছি সেই সময় বৃষ্টি এসে গেছে, এবার ভিজতেও পারবো না এমন অবস্থা। বরবটিটা বসিয়ে দিই এমন অবস্থা, কী ইচ্ছে ছিল আজকে বৃষ্টিতে ভেজার, রান্না করবো না বৃষ্টিতে ভেজে, দূর ভালো লাগে না। প্রতি বছরই বৃষ্টিতে ভিজি, আর এবছর আর যাই না, এরপরে আরও বৃষ্টি হলে তখন ভিজটা, দেখো সুন্দর বৃষ্টি হচ্ছে রান্না করে জানলা দিয়ে। তো এবারে তরকারিটা বসিয়ে দিই, আলু বেগুন বরবটি, আজকে এখন সোমবার নিরামিষ, সেজন্য সব নিরামিষ। হ্যাঁ, হলুদ দিয়ে দিলাম, জল বেরিয়ে গেছে অনেক, নুন কিন্তু দিইনি, এখন ডালটাও খুঁজছে, ভালো লাগছে। এইবারে দিয়ে দেবো টমেটো কুচি একটু, আর একটু একটু নুন, ফ্লেমটা লো আছে, অল্প জল দিয়ে কষাবো। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা ফোড়ন দেবো না, সিদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে দেয়, আর ঝিঙে দিয়েছি, পেঁপে দিলেও হতো, পেঁপে ছিল, বাট তেল দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে
নুন তো দেওয়াই আছে। আর আমি একটু মুগ ডাল তো সিদ্ধই খেতে পছন্দ করি, তো আর একটু এটা হবে, ব্যাস তারপরে নামিয়ে দেবো। দিয়ে বাইরেটা, ও এদিকে সব প্লাস্টিক ফেলা হয়ে গেছে বৃষ্টিতে। কি সুন্দর ওয়েদার, ইস কি সুন্দর বৃষ্টি পড়ছে। গাড়িকে জামা পরে দিয়েছে প্লাস্টিক, ও কত সুন্দর লাগছে। বৃষ্টিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। জি হারে কি কটে গেছে বুঝলি, এইবারে যাবে একটু ভিতর কাঁচা লঙ্কা জল, ব্যাস এটাও কষানো হয়ে গেছে। এবারে এটা সিদ্ধ হবে, বসে দিয়েছি আর এটা ঢেকে দেবো। এটা হলেই নামিয়ে করলা ভাজবো, তারপরে পটল ভাতটা এতে দিয়ে দেবো, একটু মিষ্টি। আজকে যেন সব তরকারি মিষ্টি, আর নিরামিষ একটু মিষ্টি না হলেও হয় না একটু তরকারি পাতে। বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে ঝিরি ঝিরি, উফ তাও গরম কাটেনি, কী গরম লাগছে। রান্নাঘরে একটু জানলা দিয়ে সব দেখা যায়। চলো এটাকে এবারে মাখা মাখা, মানে একটু মাখা মাখা হবে নামিয়ে দেবো, তারপর করলাটা ভাজবো। ভাতটা হয়ে গেছে নামাবো, আর করলাটা আমি বসিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখা। করলাটা না আমি একদম অল্প জল দিয়ে এই গোল গোল করলা ভাজলে এরকমই করি, অল্প জল মানে অল্প সরি অল্প তেল দিই, অল্প তেল দিয়ে আর জল দিয়ে না আগে ফার্স্ট এটাকে সিদ্ধ করে নিই ভেঙে থেকে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে এটাকে ভেজে নেবো, তাহলে কি জলটাও দিয়ে সিদ্ধ হয়ে গেলো, তেলটাও কম লাগলো আর ভাজাও হয়ে গেলো। এবারে সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে ভেজে নেবো, তারপরে লাস্ট আছে পটল ভাত। তো এটাকে ভেজে নিই, ভাতটাকে নামিয়ে নেবো। তো পটল ভাজা হয়ে গেছে, এবারে নেক্সট রেসিপিতে চলে যাই, এদিকে কাজও হচ্ছে রান্নাও হচ্ছে। পটল ভাটার রেসিপি, তো এটাকে বয়েল করব, নিয়ে নিয়েছি এখানে যা যা নেবার সব নিয়ে নিয়েছি, এবারে বয়েল করব চলো। তো কড়াতে জল অলরেডি আগে বসিয়ে দিয়েছিলাম, তো এতে দিয়ে দিচ্ছি টমেটোটা আর পটল, আর জল আমি একদম এক গ্লাস দিয়েছি, যাতে এতেই জলটা সিদ্ধ হয়ে এতেই মানে শুকিয়ে যায় সেই বুঝেই দিয়েছি। আর যদি জল থাকে তাহলে জলটা ফেলে দেবো, আর নাহলে ওইভাবে মেটে দেবো। যাই হোক, এক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর নুন দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম, আর এবারে এটাকে ঢেকে দেবো, ঠিক আছে। ঢেকে এটাকে কুকারে দিলেও হতো, কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার মনে হয় না কুকারে দেওয়ার প্রয়োজন, এতেই হয়ে যাবে। তো এবারে এটাকে আমি জলে এইভাবে সিদ্ধ করে নিচ্ছি। ফ্লেমটা এখন হাই থাকবে, হাই ফ্লেমে এটা 2 মিনিট ফুটবে, তারপরে মিডিয়াম করবো। তো দেখো মনে হচ্ছে এটা হয়ে গেছে। তো আমি মাঝখানে একবার এটা খুলে টমেটোটাকে একটু ভেঙে দিয়েছি, তো এই দেখো জলটা পুরো টেনে এসেছে, আমি ওইভাবেই জল দিয়েছি বলেইছি, তো সেটাও হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা থালা তুলে নিচ্ছি, থালায় তুলে জাস্ট একটু ঠান্ডা করবো জলটা। এবারে এটাকে মেটে নেবো, ঠান্ডা যদিও হয়নি কিন্তু বাটা যাবে, শিলে তো আর মিক্সিতে হলে কি ঠান্ডা না করে কিন্তু বাটা যেত না, তো আমি এই জন্য এটাকে শিলে বাটছি। তো এইভাবে এটাকে বেটে নেবো, দেখো কত সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে, দেখেছো। জাস্ট আগে ফার্স্টে এরকম একটু এ করে নিই, গরম আছে তো, তারপরে আবার খুব সুন্দরভাবে মিহি করে বান, তাও মিহি হয়েই যাচ্ছে, এরকম খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো বেশিক্ষণ লাগবে না এটা বাটতে, আর তোমরা যারা রসুন খেতে পছন্দ করো তোমরা এই সময় রসুন দিয়ে দেবে এতে সিদ্ধ, তাহলে ভালো হবে। আমি তো আজকে নিরামিষ করছি, রসুন খাবো না, তাই আমি
রসুন দিই। তো এটা নিরামিষও খুব ভালো লাগে গরম। এই যে বেটে নিই, তারপরে দেখো তাড়াতাড়ি বাটাও হয়ে গেল আর খুব সুন্দর এটা ঠান্ডাও হয়ে গেল। মানে ঠান্ডা করার আলাদা করে কোনো প্রয়োজনও হয় না, শিলে দিয়ে আস্তে আস্তে বাড়তে বাড়তেই ঠান্ডা হয়ে গেছে। তো আমি না এখানে তিনটে পটল নিয়েছিলাম, এবারে আমি এটাকে তুলে নিচ্ছি। হেভি লাগে কিন্তু খেতে, তো একবার তোমরা এটা ট্রাই করে অবশ্যই দেখবে। গরম ভাত দিয়ে কিন্তু নিরামিষ দিনে আর কিচ্ছু চায় না এটা যদি থাকে। তো দেখো খুব সুন্দরভাবে আমি বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, আমি শিলে বাটলাম। মিক্সিতে বাটলে ঠান্ডা করতে সময়টা বেশি লেগে যেত, ঠান্ডা হওয়ার পর মিক্সিতে দেওয়া হবে না। এই দেখো এবারে চলো এটাকে ফোড়ন দিয়ে দিই ফটাফট। ওই কড়াটাই নিয়েছি, সর্ষের তেল দেবো। এটাতে অলমোস্ট সর্ষের তেলই যাবে, আর কিচ্ছু না, দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ব্যাস। এবারে এই ফোড়নটা শুকনো লঙ্কা কালো জিরে ব্যাস, আর কিচ্ছু না এর মধ্যে। হ্যাঁ এবারে আর একটা কথা বলছি, যে যেরকম বললাম এখানে রসুন দিতে, সেরকম এখানে চাইলে তোমরা পেঁয়াজ দিতে পারো, কালো জিরে ফোড়নটা দিয়ে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ যারা খেতে পছন্দ করো। এবারে দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু, অল্প একটু চিনি, মিষ্টি না দিলে কিন্তু এসব বাটা খেতে পারতাম। তো চিনিটাও দিয়ে না কখন তবে এবারে পটল বাটাটা দিয়ে দিচ্ছি। রেখেছি এখন হাই ফ্লেমে, এটাকে দুই মিনিট তিন মিনিট এরকম নাড়িয়ে নেব। এবারে ফ্লেমটা মিডিয়াম করে একদম শুকনো শুকনো করে ভেজে নামিয়ে নেব, একটু শুকনো হবে। হয়ে গেছে, হয়ে গেছে একদম। এবারে থেকে আমি নামিয়ে নিচ্ছি, দুজন খাবো তাই অল্প করে করেছি। চলো এটাকে এবারে নামিয়ে নিচ্ছি গ্যাস অফ। খুব সহজ, মানে আমার তো মনে হয় না এর যে সহজ পটল বাটা হতে পারে। তো এটা আমার মনে হলো এটা খুবই সহজ, মানে এইরকম সহজ পটল বাটা হয় না। তো যাই হোক, আমার আমার তো খুব ভালো লাগে এরকম। তো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, তাই আজকে শেয়ার করতে মন চাইল। তো একবার ট্রাই করে অবশ্যই দেখবে, আর গরম ভাতে পাতে নিয়ে ও যা লাগবে আর বলার নেই কিছু। তো নিজেরা ট্রাই করে দেখবে তবেই তোমরা বুঝতে পারবে এর স্বাদটা, আমি তো আমার মতো করে বলবো। তো সেজন্যই তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে আর আমাকে জানাবে যে কেমন লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, লাইক শেয়ার করতে ভুলবে না, কমেন্ট তো করবেই, লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো এতে তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো, ভালো লাগবে। বাট আমি দিচ্ছি না, বাটাতে না অ্যাকচুয়ালি ধনে পাতাটা খুব একটা বেশি ভালো মানায় না এইসব বাটায়, তো আমি এই জন্য দিচ্ছি না। পটলে তো এমনিই ধনে পাতা মানায় না। একটা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিচ্ছি ব্যাস। তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবে না। তো আমি চললাম গরম ভাত দিয়ে এটাকে এনজয় করতে। তো আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।
তো পটল বাটাটা একদম আমার রেডি হয়ে গেছে। তো আমি চললাম এটা গরম ভাত দিয়ে এনজয় করতে। তো মোটামুটি সব রান্না হয়ে গেছে, এবারে গ্যাস ফ্যাস মুছব। তো তোমাদেরও হয়তো খাওয়া দাওয়া হয়ে গেছে, নাহলে খেয়ে নাও, আবার আমরা গল্প করব। বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, তো চলো এবারে খেয়ে নিই গরম গরম ভাত দিয়ে। সব কাজ সেরে এসে একটু এই বাইরেটাই ব্যালকনি, মানে এই ব্যালকনি টাইপের যে আছে ওখানে বসেছি। বড় ঘুমাচ্ছে, ছেলে ছেলের কাজ করছে, ছোটো ছেলে নেই। আর আজকে না খুব সুন্দর পেয়ারা নিয়ে এসেছে, পেয়ারাটা সত্যি খুব সুন্দর। তো ভাবছি খাই, তো তাই এখানে বসে আছি। সব কাজ তো সারা হয়ে গেছে, তো ভালো বসে বসে ভাবছি পেয়ারাটা খাই, খুব মিষ্টি। বাইরে ওয়েদার দেখো, এত বৃষ্টি হলো বাট গরম, আর রোদ্দুর বাইরে, রোদ গরম। যাই হোক, আমি এখানে বসে বসে এখন পেয়ারাটা খেয়ে নিই। আজকে আর তোমাদের সাথে একদম বিকেল থেকে কথা হয়নি, এখন বাজে 10:30। মানে হঠাৎ করে এক জায়গায় বেরিয়ে গেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি একটা পুজোর সাথে জড়িয়ে আছি আমাদের পাড়ায়, তো মহিলা মহল পুজো কমিটি, তো ওখানকার আমি সেক্রেটারি। তো আজকে একটু মণ্ডপে গ্রিল লাগানোর মানে ব্যবস্থা হয়েছে, তো সেখানে আমাকে থাকতে হয়েছে। তো এতক্ষণ ওইখানে 7:30 ধরে ওখানে মিটিং হচ্ছে, লোক এসেছিলো, গ্রিলের লোক, কথা বলছিলাম। এখনও আমার ঘরে রান্নাও হয়নি জানো। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকে সকাল থেকে সব কিছু বা মেনু আমাকে জানিও, কমেন্ট করে, পারলে সে মানে ভালো লাগলে শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। তো ব্যাস, এবার খাবো ঘুমাবো, রুটি করব, খাবো ঘুমাবো, ব্যাস। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো। গুড নাইট।